আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমাদের একটা প্ল্যান ছিল, প্ল্যানটা হইতো আমরা সবাই মিলে আজকে ভূত পিকনিক এ যাব। তো চলে শুরু করতে হ্যাঁ। তো যার কারণে সকাল সকাল বের হয়ে পড়ছি ভূত পিকনিক এর উদ্দেশ্যে। আর আমার সাথে আছে আমার বন্ধু শুভ, ওইটা আমার একটা ফ্রেন্ড, এই যে আর বাকি সব এই জায়গায় ভূতেও আছে অনেকজন। এই যে আর একজন ভূতে উঠতে না উঠতেই দোয়াশা তাসা মুখ দিয়ে আল্লাহ জানে ভূতে উঠলে কি না কি হয়। তো যাই হোক, সবাই চিল টুল দিল, আমি আর আমার বন্ধু শুভ দুজন মিলে ঝাইলাম আস্তে আস্তে ভূতের দিক দিয়া ভিডিও করতে করতে। কিন্তু সবাই মিলে আমার ওদিক দিয়ে হাসতেছিল, বুঝতেছিলাম না কি লেগে জানি হাসতেছিল। এই যে আমাদের ভূত, আর আস্তে আস্তে আমরা ভূতে উঠতেছি সবাই। ভূতে উঠতে না উঠতে আমাকে সামনে নায়ক সালমান খান আইতেছে। এই যে তো যাই হোক, সালমান খান তো গেল। বাহ ক্যা সিন হ্যায়, এইজন করে সবাই উঠতেছে নায়কের বেশে। সবাই দিয়ে ছিল মোড়ে আছে, খেলে আমরা ছিল মোড়ে নাই কি জানি। সবাই দিয়ে দোয়া ছাড়ে, খালি দোয়া ছাড়ে হিরো আলম বলে আমার সামনে দিয়ে ঘুরে বারবার, বুঝতেছি না। আর এদিকে দিয়ে সবাই গেলে বাহিরে আড্ডা দিতেছে, ভোটে ওঠার কোনো নাম নাই। আজকে যাইবো কি না আল্লাহ জানে। এই যে সবাই দাঁড়ায় আসছে, আমি কইতেছি বারবার সবাই ওইটা পর ওইটা পর, কেউ উঠতেছে না। আর লাস্ট পর্যন্ত এইভাবে ছিল্লাইতে ছিল্লাইতে সবাইটা তুললাম বোর্ডে, আল্লাহর হস্তে বোর্ডটা ছাড়লো, আমরা রওনা দিলাম। আর এদিকে তো পুরাই অবস্থা খারাপ, সবাই বোর্ডে উঠতো, ওঠার পরে একদম বোরিং। আহ কি শান্তি, সবাই সবাই শান্তিতে বসে আছে আর আমি ভিডিও করতেছি। ওকে চলেন কয়টা ভিউ দেই। হইতেছে কি সবার ভিডিও করে দিতেছে আমি, কিন্তু কেউ আমার ভিডিও করে দেয় না, আমার ছবি তুলে দেয় না। লাস্ট পর্যন্ত বন্ধু শুভরে পাইছি, শুভ আমার দুইটা ছবি তুলে দেয় আর আমি বলার মতো ছিল। আর আমার বন্ধু ক্যামেরা লেগালি করতেছে, আমার ভিডিও না করে মাইসের ভিডিও করে কর কর তোরে সব কিছু বন্ধু। আমি কি আর করবো, পোজ দিতেছি কিন্তু বন্ধু তো ভিডিও ধরে না, সরি ক্যামেরা ধরে না, কিছু করার নাই। তারপরে বললাম দে আমার কাছে দে, আমি তোরে লয়ে দিই। তারপর লইলাম, ওই দিক চিল টিল দেয় গরুর মতো। যাই হোক কিছু করার নাই। আর এদিক দিয়ে একটা বোর্ড আয় পড়ছে, বোর্ডের মধ্যে মনে ইট। আর এদিক দিয়ে কী খানা জানি পিস পিস করতেছে আল্লাহ জানে দুজনে মিল্লা। এই যা পড়ছে সালমান খান হিরো আলমা ডিং 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 করে না আসে দিয়ে দুজনে মিল্লা। আর লাভ নাই, ওই যে ওই দিক দিয়ে আমার ঘরের মানুষের দেখতেছে। এই যে দেখতে দেখতে প্রায় বেড়াই ছাড়াই পড়ছি নাওরা ব্রিজ, নাওরা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ব্রিজ। হ্যাঁ আমার বন্ধু উস্তাদ আইসে, উস্তাদে যা করছে কই লাভ নাই, একটু পরে দেখতে পারবেন। এই যে নাচানাচি শুরু হয়ে গেছে ডিস্কো এক একজন, আমি ভিডিও করে যাই, আমার কোনো কাম নাই ভাই, আমি বইয়া তাহি বই থেকে ভিডিও করি খালি, এটাই আমার কাম। তারপর দেখতে দেখতে প্রায় আইসব আমরা রূপগঞ্জ নাওরা ব্রিজের পাশাপাশি, ব্রিজটা নতুন হইতেছে যেহেতু দেখতে ভালো লাগতেছে। আর আমার বন্ধু কি শুরু করছে নিনজা ডান্স দিল একটা। তারপরে কি, তারপরে আবারও করলাম, মামা তুই অনেক নাচানাচি করছো, সেখানে একটু ক্যামেরা দর, আমি একটু পোস্ট টোস্ট দিই, দুটো ছবি তুলে দিই। তারপরে আমি পোস্ট দিলাম, চুলগুলো অনেক বড় ছিল, এখানে সে কাইরা বালাইছি। যাই হোক, এই যে বন্ধু বাল্লে বাল্লে, এই যে বাল্লে বাল্লে শুরু হয়েছে, কিন্তু কেউ খেয়ে মেয়েরা আমার দিকে ধরে না, লাস্ট পর্যন্ত ধরছে কিন্তু লাভ নাই। যে বন্ধু আয়া পড়ছে, এই যে আগে কোনো কিন্তু রাইতে আছে, আমার আর ছবি তোলা হইব না। আমি একটা হাফ প্যান্ট পরছিলাম, হাফ প্যান্টটা ভালোই ছিল, অনেকদিন হয়ে গেছে পুরনো হাফ প্যান্ট, 50 টাকা দিয়ে কিনছিলাম। দেখতে দেখতে দিই সবাই আয়া পড়ছে আমার কাছে, সবাই নাচানাচি শুরু করছে, আমি একটু বাপ মারলাম সবার সাথে ক্যামেরাটা দিয়ে বন্ধুর কাছে। আর বন্ধু তো গেলে ক্যামেরা এদিকে এদিক ঘোরা, আমার ওদিক দিয়ে ধরে না। যাই হোক ধরতে থাক, তোর ভাই যেমন মন চায় এমনি ধর। একদম সাংলাস পরে রয়েছে দিদি, ও এদিক দিয়ে আমাকে ফুল পাটি তাহলে পুরাই শুরু হয়ে গেল। আর এদিকে কী কমো, যা নাচতাছি নাইসা শেষ হয় না, দেখতে দেখতে বিজে নিয়ে বললাম তো নাইসা আমাকে শেষ হয় না, মাত্র শুরু। আর যে কত কী আছে বাকি আল্লাহ জানে একমাত্র। আহা কি নাইস ভাই, কোয়া লাভ নাই, ওই যার একজন এই উড়ে গেছে লাভ মায়ের উপরে। আমি ভাবছিলাম লাভ মায়ের নিচে আমি যাইব, নামে নাই। একদিন দিয়ে আমাকে সামনে আয়া পড়ছে মোবাইল দিয়ে ভিডিও করতে, কর ভাই কর, আজকে তখন দিন ভিডিও করার। আর কি লাফালা বিজে শুরু করলাম আমরা, কই লাভ নাই। আর একটা খালি বাল্লে বাল্লে কই রিয়ে যেতেছে, পাল্টু কী করলো ক্যামেরা এলো দৌড় দিল, একটা না বললাম কই
ট্যাক্সি বাইরে দিয়ে আসর কাজা খাট খাট বাহ ক্যা সিন হ্যায় বাহ ক্যা সিন হ্যায় যাই হোক এদিকে সবার আসর শেষ হইলো তারপর আসর শেষে দিয়ে সবাই আইসে একদম গামায় গামায় শেষ এক একজন এই যে অবস্থা পুরাই খারাপ আর একজন তো পুরো দোয়া চাচ্ছে ক্যামেরা দিক দিয়ে কই তারা হারাম দেশে আছে বারবার না করতেছে দোয়া চাচ্ছে তাও দোয়া চাচ্ছে এই যে একদম পুরাই শেষ যাই হোক লাস্ট তারপর একটা নির্দিষ্ট স্থানে এসে আমরা দাঁড়াইলাম দাঁড়ায় সবাই মিলে গোসল করলাম যেহেতু অনেক গামছি অনেক জাঙ্গি হয়েছে অনেক গরম ছিল অনেক রোদ ছিল কী কমো যা বলার বাইরে সবাই মিলে একটু সাঁতরে নিলাম এদিকে আমিও পোজ নিতেছি একটা লাভ দিমো তো হইতেছে না ভয় ভয় লাগতেছে আকাশটা অনেক সুন্দর ছিল আমার বন্ধু ভিডিও করতেছিল একা একা ওই যেহেতু নামবো না ওর ক্যামেরা ধরাই দিছি অন্যদিকে ভিডিও কর আর আমি এদিকে প্রস্তুতি নিতেছিলাম কেমনা জানি লাভটা দিমো আর ওইদিকে দেখতে দেখতে আমি লাভ মারছি কিন্তু কেউ কই তারা না আমার বন্ধু এসে যে লাভ দিব এই যে মারলো লাভ আস্তে আস্তে সাথে সাথে মনে হয় আমার দিক দিয়ে যাইব একটু পরিচয় দিল বুম এবার দিকবাজ ও মারে দেখি বাইরে বা এই যে সিপাত ও সেই 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 আমরা পারলাম না জীবনে এই যে আমি আমার দেখা যায় না অবশ্য ওই যে আমি সাথে আসি আবার ওইটা আমি ওই দিক দিয়ে ঘুরা সবাই নামে নাই বুঝতে গিয়ে যেহেতু এই যে আমি আবার আইলাম আবার লাভ দিমু এই যে হ্যাঁ আমার আমার অ্যাকশন ভিডিও দেখতে পারবেন এই যে একটা লাভ দিমু দিমু ভাবতেছি কিন্তু লাভ দিতে পারতেছি না এই যে লাস্ট মুহূর্তে মাইরে দিলাম লাভটা হিরো আলমের মতো বাহ বাহ কী সুন্দর লাভ মারলাম তারপরে কী গোসল তুললো সবার শেষ এখন খাওয়া দাওয়া শুরু অলরেডি শুরু করে দিয়েছে খালি আমরাই খাই না এখনও সবাই যে খাইতেছে বুঝলাম না খাইনি আমার বলে কি খাওয়া টাও রাখবো না দেখবো না আজকে এই যে এই যে উস্তাদ যার কথা কইছিলাম এতক্ষণ উস্তাদ উস্তাদ গিরি শুরু করে দিয়েছে সবাই যে খাওয়া দাওয়া শুরু করছে এর ফাঁকে আমিও খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ তারপর কী করলো আমাকে ভুট্টা ছেড়ে দিল আবার আবার আমাকে যাত্রা শুরু কই যাইতেছি আমার নিজেরা জানি না খাওয়া দাওয়া শেষ আবার দিয়ে সবাই বোরিং হয়ে গেছে একসাথে বসে বসে আড্ডা মারতেছে আমি এই দিকটা ভিডিও নিতেছি আমার আড্ডা মারার সময় নাই ভাই আমি যেহেতু ক্যামেরাম্যান ছিলাম ওই জায়গার সবার ছবি তুলে দিলাম ভিডিও করলাম তা আমার ভিডিও আমার ছবি কেউ করে দিল না আমার নিজেরটা আমি নিজেই করছি দেখতে দেখতে প্রায় বুট মাঝ নদীর মাঝখানে এসে পড়লো অনেক সুন্দর ভিউটা এই লোকেশনটা ছিল হয়তো আপনার গাজীপুরের দিক দিয়া ভালোই ছিল অনেক সুন্দর ছিল ভালোই মজা করছি সবাই মিলে একসাথে আবার শুরু আমাদের যাত্রা দা ভিউ হয়ে যাক আর এই মুহূর্তে অতি দ্রুত আমাদের সামনে দিয়ে একটা বোট যাচ্ছে আমরা চিল মারাচ্ছি কিন্তু কেউ কেউ কোনো কথা বলছে না আর আমার বন্ধু আমার পিছাতে গেলে বারবার গেউ গেউ করতেছে বন্ধু কয়টা ছবি তুলাতে এই যে দৌড়ায় গেল সাংলাস টাংলাস নেয়া হিরো আলম না ওরফে সালমান খান ঠিক আছে কইলাম বন্ধু যা আমি ছবি টবি তুলে দিই তোরে আমার ও দিস কয়টা যেভাবে গেল পোস্ট টোস্ট দিল অনেক ছবি তুলতে তাও হইতেছে না একটার পর একটা তুলতে আসি তুলতে আসি তো ওই তো আমি যে ভিডিও করছি ছবি আর তুলি নাই যাই হোক ছবি তো তুললাম না বন্ধু দেখ ওই তো চেয়ে পুরো ফায়ার মা তুই ভিডিও করবি তোর মোবাইল আজকে ফালাইয়া দিমু যা আমার ছবি তুল যাই হোক তারপরে ভিডিওর মাঝখানে করে ছবি তুলে দিলাম ওরে বাকি একজন একজন করে আইতেছে ভাই আমারও তুলে দাও আমারও তুলে দাও সবার তুলে দিলাম একজন একজন করে লাস্ট পর্যন্ত আমি নিজে গিয়ে বললাম বললাম বন্ধু দুইটা ছবি তুলে দিস এমনি এমনি কিন্তু হ্যাঁ কী করলো মেশিন গান মেশিন গান যা আছে সব মিলাই আমার ছবি তুলে দিছে যাই হোক বন্ধু বন্ধু তুলছে যেহেতু ও আচ্ছা যাই হোক লাস্ট পর্যন্ত আমরা আয়া পৌঁছাইলাম গাজীপুর বন্ধুগুলোর কাছে জিগে দিয়েছিলাম আমার এটা কি আসলে গাজীপুর তাহলে আমরা নদীর মাঝখানে গাজীপুর আয়া পড়ছি বাহ কী খুশি লাগতেছিলো আমার অনেকদিন পরে গাজীপুর এলাম তারপরে আমি আর ওই যে বাটনটা গেলাম ভিডিও ক্লিপটি নিলাম আর আমি বারবার জিগে দিয়েছিলাম মামা এটা কি আসলে গাজীপুর এই নদীর মাঝখানে নাকি গাজীপুর গাজীপুর দেখছি কত শহর টহর আজকে আমার তুই আমার নদীর মাঝখানে আইনা হইতেছে এটা গাজীপুর যেন মিললে পোস্ট টোস্ট দিতেছি ভিডিও করতেছি এই যে বোট আমরা একা আই নাই আর অনেক অনেক বোট আইছে আমাদের সাথে আমাদের সাথে বলতো আলাদা আলাদা আমরা আলাদা বহুত বহুত বোট বোট দেখে দেখে নাচতে নাচতে আমাদের সময়টা এমনি পার হয়ে গেলো আকাশের ভিউটা অস্থির ছিল ওই সময় একটু মেঘলা মেঘলা ভিউ ছিল ভালোই লাগতেছিলো সবাই গান শুনতেছিলো বৈশা বৈশা নিরাপত্তা পালন করতেছিলো একাই ভিডিও করতেছিলাম
এটা আমার ফার্স্ট থেকে বলতেছিলাম এই যে শাকিল দাদা জামাই তারপর একটা সময় দেখতে দেখতে আমরা সবাই স্যাড মোডে চলে যাই তারপরে স্যাড গান চলে আসে সে আমারে হ্যাঁ সাথে সাথে আমরা গান কইতে 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 কইতেই যাইতেছি যাইতেছি যাইতে আসি তো রাস্তা দিন নদী কোনো কিছু শেষ হয় না আকাশে বিউড় অবস্থিত একদম মনোরম পরিবেশ সরি মনোরম পরিবেশ মুগ্ধা হ্যাঁ না কইতারি না ভাই অনেক কথা কয়ে লাগছে আজকে কি গান কইতেছি রে সবাই মিলা মনে হচ্ছে সব কটা ব্যাখ্যা হয়ে গেছে তো ভাই বিশ্বাস করেন আমরা আইস পর্যন্ত আমরা মানে কী কম আমরা একদম নাবালক শিশু আমরা আইস পর্যন্ত একটা প্রেম করি নাই যে গন্ধ দা অনেকক্ষণ পরে ক্যামেরাটা নিল ক্যামেরা নিয়ে নিজে নিজে দৌড়াইতেছে যে আমরা নাচতেছি ওই ভিডিও করতেছে আমিও আসি মনে ফাঁকে মুখে ওই যে ওই তারি না এই যে আরেকজন এই যে ডিস্কো শুরু হয়ে গেছে মাত্র সেট মুখ থেকে উঠলাম এক একজন কি লাফালাফি কইয়া লাভ নাই এক একজন সাংলাস মাংলাস পুইরা পুরাই শেষ কাহিল একটা বিজনেসটা কাহিনী কি আর কমু এই যে আমি মনে আসি মাঝখানে আমার কেউ দেখেন না ভাই আমি অবশ্য পলায় পলায় এটাই কি নাইস রে ভাই কই লাভ নাই এই যে একটা বড় একটা বুড়াইতেছে আর আমরা সামনে নাচতেছি সবাই খুশিতে নাচতে আমরাও নাচি খালি ওরাই নাচো না এই যে মাইয়া মুয়ের আম করে ভিডিও করতেছে বা আম করে আজকে সেলিব্রিটি বানাই দেবো হাই হ্যালো টাটা দিলাম সবাই মিলা আবার দৌড়াতে দৌড়াতে ভিতরে আয় বললাম ভিতরে আবার নাইস ইউরুম দুরুম কই লাভ নাই আর শেষ জীবনটা পুরা ইতিহাস পাতা এক একজন কি নাই শুরু করলো আমার তো দেখাই যায় না খুঁজাও কেউ পায় না নাচ নাচ আজকে তখন দিন আমারও অবশ্য আজকে দিন আর নাচবো না ভাই সব তো গরম হিট পুরাই হিট কোয়াল আপনি এতক্ষণ নাচলো কেমনি আর আপনার দুই ঘন্টা নাচলো দেখে দেখতে আমরা কোয়াই পড়লাম কালীগঞ্জ বাজারে কালীগঞ্জ বাজারে এসব বুটটা একটু দাঁড় করালো আমরা সবাই মিলে আবার আসলাম ওই দিকে নাই না সবাই মিলে হাঁটতে হাঁটতে গেলাম কালীগঞ্জ বাজারে বাজারে গিয়ে আইসক্রিম আইসক্রিম খাইলাম আইসক্রিম আইসক্রিম খায়া ও শুধু আইসক্রিম খাই নাই খুকু খাইছি সাথে আবার ওইটাও ছিল ওই যে নাপা এক্সট্রা তারপর আবার বোর্ডে উঠলাম সবাই মিলে একজন একজন কুইরা ওটার পর আবার চালো আর এই জায়গাটার নাম আমি নিজেও জানি না কই তারি না কই তারি না আমরা কই আইলাম আল্লাহ জানে একমাত্র তারপরে জিজ্ঞেস করলাম মামা এটা কই তারপরে কইলে যে মামা তো ঘুরায় লাগছে তুই কী কই আসছ কোন দেশে আসছ আমি আসলে কিসি কই তারি না আমার সব মাওলা গেছিলো বইলা গেছিলাম মাথায় খালি ঘুরতেছিল ঘুরতেছিল ক্যামেরা এইটা ওইটা ওইটা নাচানাচি করার পর আমি তারপরে বলি যে বোট নাকি ঘুরায় লাগছে আমরা এখন আবার এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো গাজীপুর থেকে গাজীপুর আর ঢাকায় এক লোকই বেশি দূরে না যাই হোক বোট দিয়ে আইলে অনেক তাড়াতাড়ি হয়ে যাই তারপরে দেখতে দেখতে আবার গান টান শুরু হইলো আর আমি এদিকে পোজ মারতেছিলাম নিজেরটা নিজেই একা হাসতেছিলাম কেউ দেখেন না ভাই আমি হাসি না আর চুলগুলার কথা কয়ে লাভ নাই কি বাতাস আর বাতাস পুরাই অবস্থা খারাপ সবাই নাচ আমি আর নাচি না ভাই আমার আর একটু জোশ নাই তাও দিয়ে মাথায় ঘুরাইম কই তারি না ভাই কেমনি কেমন নাচতেছিলাম আল্লাহ জানে একমাত্র তারপরে দেখতে দেখতে একসময় দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর এদিক দিয়ে বৃষ্টি আসবে আসবে বাপ কিন্তু বৃষ্টি আসে নাই লাস্ট মুহূর্তে ভালোই ছিল ভিউটা যেহেতু সন্ধ্যার কাছাকাছি এই যে সন্ধ্যা হইতে না হইতে আমরা কাঞ্চন হ্যাঁ কাঞ্চনের দিকেই সবাই মিলা এক লোকে বুট দাঁড় করে নাচা নাচি শুরু করে দিছি লাইট লাইটিংগুলো ভালোই ছিল কিন্তু আর একটু বেশি লাইটিং হইলে আরও ভালো হইতো অন্য বোটে আমাদের বোটের থেকে লাইটিং বেশি ছিল আর এদিকে কাঞ্চনে যত মানুষ আছে সব আমাকে দেখা দেখা দেখতেছিল আর ওইদিকে ওই যে বোট কত বোট সবাই গেলে আমাকে দেখতেছে সরম দরম নাই ভাই আমি নাচানাচি করি না আমি খালি ভিডিও করতেছিলাম আমি এগুলো দেখি না ভাই নাচ নাচ ভাই আজকে তো শেষ আর কোনোদিন নাই তখন লোক এই বোট পিকনিকে যা নাচ দেখাইলি তোরা আজকে এক বেলা খাওয়াই আর তিন বেলার কোথা লাগাই দিছে আমাকে পেটে না যেহেতু বুটটা আমরাই সারছি এগুলো কর ঠিক না এই যে কত কত বুট লাভ নাই সব পাপি পাপি আমরাও পাপি আমিও পাপি লাস্ট মধ্যে আমার ফোনটাই ফালাই দিল ফোন পড়ে যাওয়াতে একদম রাইত হয়ে গেলো রাইত হওয়া না হওয়াতে একটা খাওয়ার ভিডিও ছিল তো ভিডিও ক্লিপটা নাই দিতে পারলাম না লাস্ট মুহূর্তে আমরা প্রায় বেড়াইদের কাছাকাছি আইসে পড়ছি মনে হয় হ্যাঁ এই যে বেড়াইদের কাছাকাছি আইসে পড়ছি এখন আমাকে বুট আবার লাগাইবো এখন রাত বাজে দশটা এই সকাল সাতটার সময় রান্না করেছি রাত দশটা বাজে এই এখনও আমাকে গান চলতে আছে গান বাজনে এখন চলতে আছে এবার থামে না ভাই এবার থাম থাম তোরা থাম আমরা তো পুরাই শেষ আর কেমনে ভিডিও করবো হাতও চলতেছে না তারপরে এক মুহূর্তে থামলো হইতে হইতে পুরাই শেষ খাইল একটা অবস্থা No! God, please, no! 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 তারপর লাস্ট মুহূর্তে আবার গাটে বিড়াইলো
বোটটা এক একজন করে সবাই নামলো আস্তে আস্তে আমরাও নামলাম নামার পরে আর কি সবাই যার যার উদ্দেশ্য রওনা আর লাস্ট মুহূর্তে আমরাও তাক মনে আমরাও বাসা চলে যাবো যাই হোক এই যে যাইতেছে গা আমার ঘরে রেখে আমরা হয়তো নামে গেছিলাম আমি লাস্ট মুহূর্তে আসলাম এই যে বুধ চলে যাইতেছে সবাই মাফ করবেন ভুল হইলে আর বয়সটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন বয়সটাও জানি ভালো হয় নাই তা যতটুকু পারছি এতটুকুই দিছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম